আসনবাসীর প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি যে সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট কেন্দ্রে আসছে। ভোটে অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন লক্ষ্যে মানুষ অত্যন্ত আগ্রহী এবং দলে দলে মানুষ ভোট দিতে আসছে। এবং সেই পাঁচ বছর আগে যখন নির্বাচন অংশগ্রহণ করেছিলাম, তখন থেকে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের পাশে থেকেছি, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এলাকার জনগণ আবারও ইনশাল্লাহ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আসলে ভোট আর অনেক সময় হয় কি, শীতকাল সকাল একটু আসতে অনেকেই একটু কষ্ট হয়, একটু একটু দেরি করে 11টা 12টার পরে অনেকে আসেন, বেশিরভাগ মানুষ আসেন। তবে আমি বিভিন্ন জায়গায় খবর নিচ্ছি, তো অনেক কেন্দ্রে কিন্তু ভালো ভোটার উপস্থিতি আছে। তো আমি বিশ্বাস করি যে দিন যত গড়াবে তত বেশি মানুষ ভোটারের উপস্থিতি আরও বাড়বে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মানুষ অত্যন্ত নির্বাচনে নিয়ে অত্যন্ত আশাবাদী, তারা নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ, যেহেতু সকল ধরনের নিরাপত্তা এখানে নিশ্চিত করা হয়েছে, এই কারণে ভোটাররা দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং আশাবাদী যে এই নির্বাচন অত্যন্ত সুষ্ঠু সুন্দর হচ্ছে এবং শেষ পর্যন্ত হবে, এবং যতক্ষণ যত সময় গড়াবে তত ভোটারের উপস্থিতি ইনশাল্লাহ বাড়বে। দর্শক শুনছিলেন জাহিদ আহসান রাসেল, বর্তমান জাতীয় সংসদের ক্রিয়া ও যুব ক্রিয়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন, এবং আজকে তিনি কিন্তু ভোট প্রদান করলেন, এবং ভোট প্রদানের পরে তিনি আবার ফিরে যাচ্ছেন তার বাসায়, এবং তিনি তার নিকটবর্তী যে কেন্দ্রটি রয়েছে তার বাসায় সেখানে কিন্তু তিনি ভোট দিলেন, সেটি হচ্ছে নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেখানে তিনি কিন্তু ভোট দেওয়ার পরে এখন সাধারণ মানুষের সঙ্গে কিন্তু মত বিনিময় করছেন। এর আগে তিনি কিন্তু ভোট প্রদানের সময় ভিক্টোরি চিহ্ন দেখিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী সেটি বোঝাতে চাচ্ছিলেন, এবং প্রত্যেকটি কেন্দ্রের যে বুথ রয়েছে সেই বুথগুলো ঘুরে ঘুরে দেখেন।